তাসলিমা নাসরিন তোমার কথা খুব লেখেন। তোমার কি মনে হয় সেটাতে? উনি ওনার মতামত ওনার মতো করে লেখে, মানে ওনার যেটা ইচ্ছা। তুমি কোনো লেখাটাকে কিছু পড়েছো বা তোমার মনে হয় কিছু? হ্যাঁ, আমাকে নিয়ে মানে উনি পোস্ট করেন খুব লম্বা লম্বা ছিল, আমি সবগুলোই পড়েছি। আচ্ছা, রাজের কথা একটু জিজ্ঞেস করি, তোমার আর রাজের যে দাম্পত্য, তোমরা একবার আমি যতদূর মনে আছে যখন ওয়ার্ল্ড কাপ হচ্ছিল, তুমি আর্জেন্টিনাকে সাপোর্ট করেছিলে, রাজ ব্রাজিলকে, এবং ব্রাজিল যখন হেরে যায় তুমি 7 দিন ব্রাজিলের টি শার্ট পরে রাজের মন ভুলিয়েছিলে। এখনো না, এখনো 2 দিন বাকি আছে। তাই পড়বে যেদিন পড়ছে। তো কি হতো, ঝগড়া করতে তার আগে যখন হার জিতের নিয়ে? না, আমাদের মানে খেলা নিয়ে আগেই আমরা বসে সেটেল করে নিয়েছিলাম যে আমরা কিন্তু খেলা নিয়ে ঝগড়াঝাটি করবো না। কি আর এরকম কিছু আর ডিফারেন্স আছে দুজনের মধ্যে? না, খুঁজে পাই না। বাবা, এত প্রেম! আচ্ছা, যারা এরকম লিখে ফেলে পরিমণি রাজকে কাঁদলো, ও রাজ এখন নেই, তাদেরকে তুমি কি বলবে, তোমার মেসেজটা কি? কারণ এটা প্রচুর মানুষ দেখবেন, সেই জন্য আমি বলতে চাইছি। কেউ তো তোমাকে কোট করে লেখে না, মনের মাধুরী মিশিয়ে লিখে দেয়? জানি না, আমি লিখুক লিখুক যা খুশি, কি করবো, এটাকে তো আটকাতে পারি না আমি। আচ্ছা, যদি তোমাকে জিজ্ঞেস করি তোমাদের দাম্পত্যটা কেমন, মানে টকঝাল মিষ্টি বা দাম্পত্য? আসলে স্বাভাবিক, মানে মানুষের জীবনে যেরকমই হয়, দুজন অভিনেতা না, দুজন সংসার যেরকম হয়, আমার মনে হয় আমাদের সংসার ওরকমই, মানে ঝগড়াঝাটি, খুনসুটি, অভিমান, রাগ, দুঃখ, অনেক আনন্দ। কে বেশি রেগে যায়, কে সামলায়? তুমি বেশি রেগে যাও। অনেক শর্ট টেম্পার, আবার দুজনেই অনেক কাম এন্ড কোয়াইট, মানে নিজেরাই রাখো, নিজেরাই কমে যাও। হ্যাঁ, আর তো কেউ নেই যে মিটমাট করে দেবে। আর ওর বিষয়ে তোমার সবচেয়ে কি ভালো লাগে? ও একটা একটা কিছু করলো তো হয় না, মানুষ হঠাৎ করে একটা মিথ্যা কিছু বলে বা অন্য একটা কিছু বলে কভার করতে চায়, কিন্তু ও পারে না, ও বেরিয়ে যায় আর কি। হ্যাঁ, তো ওই মুখটা দেখতে আমার অনেক ভালো লাগে। আর ও ওর সবচেয়ে খারাপ কি লাগে? ও রাগ করাটা অনেক পচা। ও রাগ করাটা পচা? আর তোমার রাগ করাটা ওর উপর? না, আমি তো রাগ করি না। সে কি, এটা তো হতেই পারে না, আমি তো বুঝতেই পারছি। আমার রাগ করা এনজয় করে। এনজয় করে, মানে ও কিছু বলে না? না, মানে ওইভাবে তো আসলে এখন আর মানে রাগারাগির টাইমটা আসলে পাওয়া যায় না, সবাই ব্যস্ত। রাজ্য হওয়ার পর তোমরা তো বেড়াতে যাওনি তিনজনে একসঙ্গে? না, গেছি। কোথায় গেছো? এই চাটগাঁও গেছিলে? না, তাহলে আমার মানে গাজীপুরে, ওখান থেকে কাছে। তখন রাজ্যের বয়স 3-4 মাসে পড়বে এরকম, তো অনেক ছোট বাচ্চা নিয়ে তো আসলে ট্রাভেল করা যায় না। ও তোমার মধ্যে সবচেয়ে কি, মানে ও কি বলে যে কোন বিষয়টা, মানে তোমার তো সবকিছুই এত সুন্দর, এত কিছু, ওর কি মাঝে মাঝে বলে তুমি অনেক মানে কাটছাট ছাড়া কথা বলে ফেলো, তো মাঝে মাঝে এটাই ও নিতে পারে না যে হ্যাঁ ওর উপর অ্যাপ্লাই করি, তখন আসলে প্রবলেম হয়। এবং তুমি দুম করে ঝগড়া হলে ইনস্টাগ্রামে লিখে দাও? না তো, লেখো না? না, নাকি সেগুলো গল্প করে করে স্টোরি হয়? না না না, কখনোই না, মানে আসলে ঝগড়াঝাটি ওরকম ভাবে স্বাভাবিক হওয়াটাই, না 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 ওরকম আমি আমি আসলে জানি না, মানে হয়তো এটা হয় একরকম, আসলে লেখা হয় আর একরকম। হ্যাঁ, আর এই যে অভিনয়ের জায়গাটা, দুজনেই তো অভিনয়ের সঙ্গে যুক্ত, তো খুব স্বাভাবিকভাবে যে প্রশ্নটা আসে, ধরো ও যখন কোনো নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য করছে বা তুমি যখন কোনো নায়কের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য করো, সেটা একেবারেই চরিত্রের খাতিরে, সেটাকে তুমি কিভাবে নাও বা ও কিভাবে নেয়? কাজ, কাজ হিসেবে নাও? কোনো তুমি কি জেলেস ফিল করো কখনো, বা ও কখনো জেলেস ফিল করে? না, আমরা আমাদের যখন একদম প্রেম হয় না একদম তুঙ্গে, তখন ওর একটা সিনেমা দেখতে আমরা বসতাম টিভিতে, মানে আমার বাসায়, তখন আমরা এক বাসায় থাকা আসলে শুরু করিনি, তো ছিল হচ্ছে নডরাই, তো ওর মধ্যে খুব একটা একটা সিন ছিল যে একটা মেবি একটু ফরেনার কোনো একটা মেয়ে, তো তার সাথে খুব ইন্টিমেট সিন, তো আগে পজ করে বলে কি এটা কিন্তু সিনেমা, হ্যাঁ আমাকে কেন বলতে, তো এইটা এটা নিয়ে ওকে আমি এখনো ক্যাপাই দিই। আচ্ছা, কি ও কিছু বলেছে যে না এইটা আর করো না, এটা করো না, সেটা বলে? একটা সুবিধাও হয় এক জায়গায়, কাজের ধরনটা তো বোঝা যায়, সেটা একটা সুবিধাও আছে। আমরা যেমন সবসময় অসুবিধা খুঁজি, নেগেটিভ লোক তো আমরা, যারা পজিটিভ, যে একই ইন্ডাস্ট্রিতে যে দুজন কাজ করে, দুজনেই জানে যে এই যেটা বললাম, মানে আমাকে যদি ঘনিষ্ঠ দৃশ্য করতে হয় এটা তো আমার অভিনয়ের পার্ট। সেটাই, আপনি এতগুলো লোকের সামনে ইউনিট ভরা লোক থাকে, এক্স্যাক্টলি, লাইট থাকে, ক্যামেরা থাকে, এত মানুষজন থাকে, তো আপনি
হাত ধরলেন না কি ধরলেন ওটা আসলে কিভাবে নেবে, ওটা তো আর একা একা হয়নি যে ওটা কোনো রকম ভাবে নেওয়ার কোনো স্কোপ নেই, ওটা আসলে কাজ। এখন আমাদের দেশেই বলছি বা আমাদের মানে বিশ্বে বলাটা বেটার, দেশে না বলে, এই ওপেন ম্যারেজ বলে একটা কথা এসেছে, তুমি কি শুনেছ সেটা? না। আচ্ছা শুনুনি না। আচ্ছা ওপেন ম্যারেজ হচ্ছে, হ্যাঁ ওই জন্য বুঝিয়ে দিচ্ছি, ওপেন ম্যারেজ হচ্ছে দুজনেই বিবাহিত স্বামী স্ত্রী কিন্তু তাদের অন্য ছেলে বা অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক থাকতে পারে, সেটা দুজনেই জানেন। এটা ওপেন ম্যারেজটা অনেকেই খুব বলেন, আমাদের ইন্ডাস্ট্রিতেও আছে ওপেন ম্যারেজ, তো তুমি এটাকে কিভাবে দেখো? মানে আমি একটু জানি ভাবি যে কি হচ্ছে তারপরে দেখব। হ্যাঁ কারণ এখানে অনেকেই আমরা কথাগুলো বলি, তো সেই জন্যই তোমাকে জিজ্ঞেস করলাম। তোমার মনে হয় না যে এই যে সমাজ মাধ্যমের যুগ, এই যে নেটের যুগ আর কি, নেট এটা তো একটা অন্য যুগ, মানে সবই ভীষণ ভাইরাল ভার্চুয়াল, সত্যিটা অনেক ভিতরে ভিতরে বোঝা যায় না, সেখানে সম্পর্কও তো বদলে যাচ্ছে, সম্পর্কের যে রীতিনীতি বা হোয়াট এভার সেটা বারবার ভাঙছে, তো সেই জায়গাটা তোমার কী মনে হয় সম্পর্ককে তুমি কীভাবে দেখো? এবং তোমার জীবনে অনেক সম্পর্ক এসছে, সেগুলোকে তুমি এই যে মনের জোরে তুমি একটা দারুণ লাইফ লিড করো, না হয় না এক একজনের তো অনেকগুলো বোন থাকলে বোনদের সাথে ঝগড়া, একদম একদম, তো আসলে সম্পর্ক তো এক একটা আসলে এক এক রকম, মানে আমার মায়ের সাথে একরকম, বোনের সাথে একরকম, আমার ফ্রেন্ডের সাথে একরকম, তো আমার বয়ফ্রেন্ডের সাথে একরকম, তো এখন স্বামীর সঙ্গে অনেক রকম। হ্যাঁ তো আমাদের রাজের সাথে যেটা হয়, আমার বন্ধুত্বটা খুব ভালো, আগে তোমরা প্রেম করেছো, বন্ধু ছিলে, আমার মনে হয় আমাদের বন্ধুত্বটা ছিল না মাঝখানে, সো ওইটা খুব ইম্পর্টেন্ট, ওইটা লোকে খুব ইস্যু করেছিল একটা সময়, হ্যাঁ আমার মনে হয় ওটা খুব ইম্পর্টেন্ট সম্পর্কে, এখন সেটা অনেক সহজ হয়ে গেছে। হ্যাঁ যাই হোক তোমার ভাষায় আমি বলতে পারছি না ইনশাআল্লাহ আর কি, তাই তো বলো বলো তুমি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেটাই থাকুক, আর আমরা দুজনকেও একসঙ্গে দেখতে চাই, সবাই চায় আমার মনে হয়, মানে আমরা পশ্চিমবঙ্গ কলকাতায় দেখতে চাই আর কি। ও আসবে, আর যদি দুজনে এখানেও ছবি করো তাহলে তো কথাই নেই, দেখা যাক। এখানকার কোনো কারোর সঙ্গে ইচ্ছা আছে ছবি করার, কোনো নায়কের সঙ্গে? না ওরকম তো আলাদা করে ভাবিনি, কিন্তু কাজ করতে চাই, ডেফিনেটলি এখানে কাজ করতে চাই। বেশ আমরা সেটার অপেক্ষায় থাকি বরং, আর তুমি রাজ্যকে সামলাও, এবং আমি খুব সুন্দরভাবে শুনছিলাম যে রাজ্য নাম হচ্ছে পরিমণির রাজ্য, পরিমণির ডানা। হ্যাঁ আমার ডানা, তো সেই ডানা নিয়ে তুমি রাজ করো। থ্যাংক ইউ।